আসসালামু আলাইকুম। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিল আফগানিস্তান, যেখানে আফগানিস্তানের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল 33 রান। সেখানে দুর্দান্ত খেলল আফগানিস্তান, বিশেষ করে আফগান বোলার অলরাউন্ডার ব্যাটসম্যান রশিদ খান। তিনি নেমেই যেন খেপে গেলেন। তিনি দুর্দান্ত একটি ইনিংস খেললেন, যেখানে 12 বলে 33 রান দরকার এবং শেষ 6 বলে দরকার ছিল 22 রান। রশিদ খান একটার পর একটা ছক্কা মারলেন আর এতে করে অস্ট্রেলিয়ার বুকে কাঁপন ধরে গেল। এক সময় মাত্র 2 বলে 11 রানের প্রয়োজন ছিল, কিন্তু সে রানটা নিতে পারলো না। ঠিকই অস্ট্রেলিয়া জিতলো, কিন্তু বুকে কিন্তু কাঁপন ধরেছিল। অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে শেষ ম্যাচটি জিতলেও তাদের কিন্তু সেমিফাইনাল নিশ্চিত নয়, তাদের ভাগ্য কিন্তু ঝুলে আছে। কারণ এই গ্রুপে নিউজিল্যান্ড 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফাইং নিশ্চিত করেছে। এদিকে তাদের পিছনে পয়েন্ট টেবিলের 2 নম্বরে বর্তমান অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার পয়েন্ট 7, কিন্তু তাদের নেট রান রেট খুব খারাপ। 4 ম্যাচে 5 পয়েন্ট নিচে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। এদিকে অস্ট্রেলিয়া জয়ের সাথে সাথে শ্রীলঙ্কা বাদ পড়ে গেল সেমির দৌড় থেকে। এখন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটি যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়াকে নিজের দেশে টি টোয়েন্টি বিশ্বকাপের দর্শক হয়ে থাকতে হবে। আর যদি ইংল্যান্ড হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়া চলে যেতে পারবে সেমিফাইনালে। বন্ধুরা, খেলার আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকুন।